وبكاء الوالدين من العقوق আপনি নাফরমানি করার কারণে আপনি খারাপ আচরণ করার কারণে আপনার মা বাবার চোখের পানি যদি পড়ে ভয়ঙ্কর হয়ে যাবে অবস্থা উল ওয়ালিদাইন পিতামাতার চোখের পানি আপনার নাফরমানি করার কারণে এই নয় অপরাধ করার বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে তাইসালা ইবনে মাইয়াস যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গিয়ে বলছেন যে আমি এই এই গুনাহ করছি আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আতাফরাকুন নার জাহান্নাম থেকে তুমি দূরে থাকতে চাওনি ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ জান্নাতে তুমি প্রবেশ করতে চাও বলেন এই দুই আমাদের এই দুটোটা চাওয়া আছে না জাহান্নাম থেকে দূরে থাকা আর জান্নাতে প্রবেশ করতে চাই না সবাই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তাহলে তুমি কয়টা কাজ করবা এক নাম্বার লাও আলান্তালাহাল কালাম যদি মায়ের সাথে কোমল আচরণ করো প্রথমে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন জাহান্নাম থেকে দূরে থাকতে চাও আর জান্নাতে যেতে চাও কিনা তিনি জবাব দিলেন ই ওয়াল্লাহ আল্লাহর কসম আমি এটা চাই ইবনে ওমর বললেন আহাইয়াতুন ওয়ালিদুকা তোমার মাতা পিতা জিন্দা আছেনি তিনি জবাব দিলেন উম্মি ইন্দি আমার কাছে আমার মা আছে বাবা নাই আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লাও আনাল তালাহাল কালাম মায়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবা লাও আলাম তালা হালকালাম মায়ের সাথে যদি কোমল কণ্ঠে কথা বলো ও আতাম সুন্দর সঠিক সময়ে মায়ের খাবারটা পৌঁছায় দিবা লাতাদ খুলুন্নাল জান্না অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা আপনারা বাসার ছাদে অনেকে পেয়ারা গাছ লাগান আম গাছ লাগান প্রথম আম প্রথম পেয়ারা ধরার পরে দূর দিয়ে লইয়া যায় কেউ ভাই কই নিয়ে যান হুজুর দিতে যাই এরকম বলে তো আপনার আম্মা কই থাকে আম্মা তো ওই বাসায় থাকে প্রথমে আপনি গাছের ফল পেয়ারা যদি আপনি কাউরে খাওয়ানো মনে করেন দরকার আপনার আব্বা আম্মা জীবিত থাকলে ওখানে আগে নেন পরে হুজুরে আনেন ওখানে আগে নেন কেন ফাসাম্মাল জান্নাত সেখানে জান্নাত সেখানে আগে নেন আপনি কোন আলেমকে দিচ্ছেন সমস্যা নাই কোন আলেমের কাছে নেন আগে আব্বা আম্মা আগে কি জি আগে আব্বা আম্মার কাছে নেন আরে ভাই নবীজি বলেন কোন মুসলমানের যদি পিতামাতা দুইজন জিন্দা থাকে সকালবেলা যদি আপনি উঠে একটু ফোন দেন কথার কথা এখন তো ফোন কেন বললাম আপনি ঢাকায় আছেন মা বাবা দেশে আছে ফোন দিয়ে বললেন আব্বা কেমন আছেন আম্মা কেমন আছেন ভালো আছেন একটু কথা বললেন বলে একটু দোয়া নিয়ে বললেন আব্বা আমি কাজে যাচ্ছি দোয়া করেন এই যে হাসি মুখে একটু কথা বললেন নবীজি বলছেন জান্নাতের দুইটা দরজা খুলে যায় আলাদাবুল মুফরাদার আল্লাহ আমাদের সকলকে পিতা মাতা আমরা যেন গুরুত্ব দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন পিতা মাতার সেবা করা তাদের যত্ন করার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা বিখ্যাত ঘটনা আমরা জানতে পারি বুখারীতেও আসছে মুসলিম শরীফে আসছে বুখারী শরীফের 2482 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত ব্যক্তির ঘটনা আমাদেরকে শুনিয়েছেন তার নাম আপনারা শুনছেন নাম জুরাইজ কি নাম জুরাইজ এই জুরাইজ উনি কি করতেন কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউক্বালু লাহু জুরাইজ বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল তার নাম জুরাইজ মুসলিম শরীফে হাদিসটা লম্বা বুখারীতে হাদিসটা একটু শর্ট বাকি মুসলিমে একটু লম্বা এই জুরাইজ কানা ইউসাল্লি ফি সাওমাতিহি তার ইবাদতখানায় নামাজ পড়তেন এটা বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা ফাজাআত উম্মুহু তার মা আসছে আসার পর বললেন ইয়া জুরাইজ আনা উম্মুকা জুরাইজ আমি তোমার মা কাল্লিমনি আমার সাথে কথা বলো জুরাইজ চিন্তা করলেন উসল্লি আও উজিবু আমি কি নামাজ পড়বো নাকি মায়ের কথায় সাড়া দিব ফাখতার সালাতা উনি নামাজটা কি বেছে নিলেন নফল নামাজ পড়তে থাকলেন বুখারীতে একবারের কথা আছে মুসলিম শরীফে আসছে একবার মা চলে যাওয়ার পর আবার আসছে আসার পর আবার ডাক দে জুরাই জানা উম্মুকা কাল্লিমনি জুরাই আমি তোমার মা কথা বলো জুরাই যাবার চিন্তা করলেন নামাজ পড়বো না কথা বলবো মায়ের ডাকে সাড়া দিব আবার নামাজ পড়তে থাকলেন আবার মা আসছে মুসলিম শরীফে আসছে তিনবার মা আসছে বুখারিতে আসছে একবার জুরাই চিন্তা করলেন নামাজ পড়বো নাকি মায়ের কথা শুনবো এক পর্যায়ে উনি নামাজ পড়তে লাগলেন তিন তিনবার আসার পর মা বললেন আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহুল মুমিসাত আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না কোন পতিতার চেহারা না দেখায়া
একটা বুদ্ধি তার পরীক্ষা ওরে ফালাইবা, এই পরীক্ষা না ফালানো ছাড়া আল্লাহ তুমি ওরে মরণ দিও না। ঘটনা চক্রে এরপরে কি হয়েছে, এটা বুখারীতে নাই, এটা আবার মুসলিম শরীফে আছে। এক খারাপ মহিলা যে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, সেই মহিলা বলল লাফতি নান্না জুরাইজান, আমি জুরাইজরে বিপদে ফালাবো। এই কথা বইলা ফাতআরাযাত লাহু, জুরাইজের সামনে আইসা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে যেন তার সাথে অপকর্মে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, তিনি তার সাথে কোনো অপকর্ম করেননি। এই মহিলাটা কি করলো, আতাত্রাইয়ান একজন রাখালের কাছে যায়, আমকানা থুমিন নাফসিহা, যাওয়ার পর তার সাথে অপকর্ম করছে রাখালের, ফাওয়ালাদাত গুলামান, অপকর্ম করার পর পেটে সন্তান এসে গেছে, সন্তান হয়ে গেছে, জনগণের কাছে সন্তান নিয়ে যায়, দেওয়ার পর কয় জনগণ কারে তোমরা এতদিন আল্লাহ আলা বুস্তা, এবাদত খানায় যিনি আবাদত করে তিনি আমার সাথে অপকর্ম করছে, এর প্রমাণ হলো এই সন্তান। জনগণ কি করছে, আতা হুয়া কাসারু সৌমা আতা, আয়েশা একদম আবাদত খানা পুরোটা ভেঙে দিস। জুরাইজ তাদের সামনে আসছে, আসার পর সাব্বুহু, তারা জুরাইজকে গালি দেয়, আসার পর জুরাইজকে যখন গালি দেয় তাওয়াদ্দা, জুরাইজ ওযু করছে, ওযু করার পর সল্লা, নামাজে দাঁড়ায়, নামাজ পড়ার পর আতাল গুলাম ওই ছেলেটার কাছে আসছে, বাচ্চাটার কাছে আসার পর বাচ্চাকে প্রশ্ন করলো, মান আবুকা, তোমার বাবাকে, আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দেয়। তিনজন বাচ্চার জবান খুলে গেছে, একজন ইউসুফ জুলাইখা যে ঘরে ছিল ওই ঘরে একটা বাচ্চা ছিল, এই বাচ্চার জবান খুলে গেছে, আরেকজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন এই জুরাইজ বিপদে পড়ার পর যে বাচ্চা, এই বাচ্চার জবান খুলছে। তাফসীরের কিতাবে মুসা আলাইহিস সালামের কথাও আছে, কিন্তু হাদিস কোরআন থেকে এই তিনজনেরটা নিশ্চিত পাওয়া যায়, এই তিনজন যে ছোটবেলায় কথা বলছে। তো জিজ্ঞাসা করলাম, আবুকা, তোমার বাবাকে, বাচ্চা জবাব দিয়ে দেয়, আর রাই ওমক রাখাল, আমার বাবা। জনগণ জুরাইজকে কয়, আমাদের ভুল হয়ে গেছে, নাবনি সৌমাতাকা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, তোমার ইবাদত খানাটা স্বর্ণ রূপা দিয়ে আবার বানায়া দেই। জুরাইজ কয়, না দরকার নাই, আইদুহু মিন তিন, এটা আবার আগের মতো মাটি দিয়ে বানা দাও। জুরাইজ বুঝতে পারলেন, আমার আম্মার কথা শোনার, যদি না শুন আমি না, আমার আম্মার কথা না শোনার কারণে আম্মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তার মরণের আগে পতিতার পরীক্ষা না ফেলায় তার মরণ দিও না, পরীক্ষা পড়ছিনি, পড়ছিল যদিও আল্লাহ আবার উদ্ধার করছে, কিন্তু আল্লাহ দেখায় দিলেন যে মা বলছে তোমাকে আমি পরীক্ষা ফেলায় দিছি। এই জন্য পিতা মাতা যেন আপনার জন্য বদদোয়া না করে, মা বাবার বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা হলো সন্তান যারা আছেন তারা এই আচরণ করবেন। এবার আসেন পিতা মাতারা শুনেন, বিসমিল্লাহ। এখন আপনার সন্তান আপনার সাথে সদাচরণ করবে কখন, এটারে ছোটবেলা থেকে সারাক্ষণ টেলিভিশন দেখাবেন, দেখাইতে দেখাইতে বড় করবেন, তখন আপনার সাথে সুন্দর আচরণ করে বৃদ্ধাশ্রমে নিয়ে সুন্দরভাবে রেখে আসবে। পিতা মাতার সাথে সন্তান যে সদাচরণ করবে এটা কখন, যদি সন্তানের হক পিতা মাতা আদায় করে, এতক্ষণ কার হক জানলাম, পিতা মাতার, এখন জানবো আমরা সন্তানের হক, যে সন্তানের আমার হক কি, সন্তানের বারোটা হকের কথা মনে রাখবো, জোরে বলেন কয়টা, এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন, মাশাল্লাহ, সবই তো মাশাল্লাহ, হাত তোলো, জি জি, পিতারা সন্তানের বারোটা হক মনে রাখবো কয়টা, যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি, মাশাল্লাহ, জি না সমস্যা নেই, হাত নামান, আপনারা ভালো করে মনে রাখেন, কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না, কিন্তু আপনারা আজকের বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোনো অবস্থাতেই অন্যভাবে পালবো না, ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করব, সন্তানের বারোটা হক মনে রাখবো, বলেন কয়টা, সন্তান জন্মের আগে, প্রথম বারোটা বলবো, জন্মের আগেই সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায়, এক নাম্বার একটা ভালো মা সন্তান আপনার কাছে চায়, আমার একটা ভালো মা লাগবে, এটা এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু দুই নাম্বার সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য, প্রথম হলো ভালো মা, বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি আরবাইন, চারটি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে, এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখে, এই জন্য যৌতুক চান নাকি না, যৌতুক হারাম, সবাই জোরে বলেন যৌতুক, এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখে,
দুই নাম্বার অলি হাসাবিহা বংশ দেখে, তিন নাম্বার ও জামালিহা সৌন্দর্যতা দেখে, চার নাম্বার অলি দিনিহা দিনদারিতা দেখা। নবী বলেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও, তারিবাতিয়া দেখা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। দিনদারিতা প্রাধান্য দেওয়া, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায়, বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন, এটা জন্মের আগে। দুই, আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন তখন একটা দোয়া পড়তে হবে আপনার। সহিহ বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন, এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, ওয়া জান্নিবিশ শাইতান আমা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দিবা ওই সন্তান থেকে ও শয়তানকে তুমি দূরে রাখো। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালা, এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায় লাম্যাদুরুহু শয়তান, কোনো বর্ণনায় লাম্যাদুরুহু শাইউন, এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এইটা হলো বিয়ের আগে, মানে জন্মের আগে। এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পায়, বলেন কয়টা অধিকার? এক নাম্বার, প্রথম অধিকার, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগে দুনিয়াতে, এটা প্রথম অধিকার। এটা এখনো বাইরে মানে আসতেছে না, এখনো ওই আপনার ওই রুমে রয়েছে, এখনো যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে, ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে ছবি দিয়ে দিছে ফেসবুকে, এটা হলো প্রথম অধিকার। এটাই তো করতেছে সবাই, এই অধিকার এক ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে, নষ্ট করে দিয়েন না সন্তানের জীবনগুলো, নষ্ট করে দিয়েন না। এক নাম্বার, কানে আজান দিবেন, বলেন কি দিবেন? আজান, প্রথম কাজ। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলে কাউকে জানাইবেন ওনার কথাটা নাকি? ছেলে হলো আজান, মেয়ে হলে আজান, মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের, হয় কোরআনে বলছে আল্লাহ, আপনি না বললেও হয়। সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা হুয়া কাযিম, ভাই কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুস্কার, না ভাল লাগে না, পছন্দ হয় না। তাহলে ছেলে হলো আজান, মেয়ে হলো আজান, প্রথম কাজ। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয় থেকে বর্ণনা, তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযান ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয় বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো আল্লাহ নবীকে আমি দেখলাম নামাজে যে আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন, নবীজি আজান দিস নবীজি। তাহলে প্রথম অধিকার আজান, এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন, আল্লাহ কবুল করেন। দুই নাম্বার, তাহনিক করানো, বলেন কি করানো? তাহনিকটা আগে বুঝেন পরে দলিল দিচ্ছি। একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয়, যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে, বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো। অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয়, আশেপাশে মসজিদ আছে, কোনো আলেম আছে ভালো, ওনার কাছে আপনি নিয়ে যাবেন, বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে, এরপর খেজুর চাবানো যে খেজুরটা এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে ওই তালুর মধ্যে হালকা লাগাই দিবে, এটাকে বলা হয় তাকনিক। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা,
তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান কি সন্তান উনি ঐতিহাসিক ঐতিহাসিক হওয়ার কারণ আছে উনি আসমা বিনতে আবু বকর বলেন আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম খরজতু আনা মুতিম্মুন আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা মদিনায় আসলাম কুবায় অবতরণ করলাম মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহিন্ন ফাওয়ালাতুহু আমি আমার সন্তানকে প্রসব করলাম ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি আল্লাহর নবীর কোলে দিলাম ফাদআ বিতামরা নবী খেজুর আনলেন ফামাদাগাহা খেজুর চাবাইলেন সুম্মা তাফালা ফি ফিহি আল্লাহর নবী তার থুতু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয় ইতিহাসের মধ্যে আসছে বুখারীর বর্ণনা আসছে ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাউফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে দুনিয়ার কোন খাবার যায় নাই সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায় দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায় ভাবা যায় কত বড় ফজিলতের কাজ নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে গেছে হাদিসের শেষে আসছে ফাকানা আউয়ালা মাউলুদিন বুলিদা ফিল ইসলাম মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না কাফেররা বলাবলি করতে লাগলো এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে নাউজুবিল্লাহ এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে মুসলমানের তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান মনে থাকবেনি এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুসলমানদের প্রথম সন্তান কখন মদিনায় যাওয়ার পর তাহলে দুই নাম্বার তাহনিক করা তাহনিকটা মনে থাকবে সবার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নো একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5467 নাম্বার হাদিস তিনি বলেন বলিদালি ওয়ালাদুন আমার একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন সাম্মাহু ইব্রাহিম তার নাম ইব্রাহিম রাখলেন এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন তাহনিক মানে খেজুর চাবা হবে চাবানোর পর প্রথমে থুতু দিবে দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মারির মধ্যে লাগায় দিবে মুখের মারিতে তো দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার আমরা যারা নবজাতককে দেখতে যাব ফেসবুকে ছবি টুবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব বলেন কিসের দোয়া মনে রাখবেন প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে পাওনা ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আম্মা জান আয়েশা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর ফায়দউ লাহুম বিল বারাকা আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন কিসের দোয়া একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাই কানা ইযা হান্না আবি মাউলুদিন উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন নবজাতককে স্বাগত জানাইতেন যখন নবজাতকের বাবাকে উনি বলতেন জালাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই সন্তানটা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেন ছবি তুলতেন না দোয়া করতেন দোয়া তাহলে তিন নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে ও তো আর খাবে না সাত দিনের দিন আর কি খাবে কথার কথা ও যদি খাইতে পারে ওর মুখে একটু জলটল দিয়ে দিয়ে কেন আপনারা এটা খাইতে চান না না খেলে আমার জন্য বাড়াই দিন কি করবেন আর হে পবিত্র খাদ্য খাইতে চায় না 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 এটা ধরিস না মুরব্বীরা কয় বুঝায় আকিকার গোস্ত খাওয়া যাবে না মানে কি
এটা আনন্দ করে খাবেন, মনে থাকবে তো আগেকার গোস্ত খাওয়া যাবে, খাবেন দেখি কারা কারা খাবেন না, খাবেন এটা পবিত্র খাবেন, বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেখ যার মানে হয়ে গেছে এরকম না, এটা মনে হয় কি জানি, আরে কি জানি মানে হা গরিবদেরকেও দিয়েন কিন্তু আপনারাও খাবেন জায়েজ। প্রথম কথা আকিকা কততম দিনে করবেন, প্রথম কথা আকিকা সপ্তম দিনে করবেন, কোন তম দিনে, নাসাই শরীফ 4220 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল আকিকাত কুল্লু গুলাবিন রহীনুন বিআকিকাতিহি, যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, তুজবাহু আনহু ইয়াউমা সাবিইহি, সপ্তম দিনে তার আকিকা করবে তার পক্ষ থেকে জবাই করা হবে, ওয়ইফলাকু রাসুহু সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা হবে, ওয়াইসাম্মা তার নাম রাখা হবে। মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন, তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা, মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দাও, ওয়া তাসাদদাকি বিজিনাতি শাআরিহি ফিদদাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে মাথার যে চুলগুলা এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, মাপবেন, মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন, মনে থাকবে কততম দিনে, সপ্তম দিনে, এটা যতটুকু বেশি হবে না সামান্য হবে এটা এই আমলটা করা। এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনেও আপনি দিতে পারবেন, দলিল আল জামিউ সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুসবাহু লিসাবঈন, আকিকা সপ্তম দিনে, সপ্তম দিনে যদি না হয় আও লি আরবা আশারাতা চোদ্দতম দিনে, চোদ্দতম দিনে যদি না হয় আও লি এহদা ওয়াইশরিনা একুশতম দিনে, তাহলে বলেন 7, 14, 21, এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন পরে দিয়ে নিন, সামর্থ্যের অভাব এখন টাকা নাই তাহলে পরে দিয়ে দিন, এটা দেওয়া ভালো। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল গুলামি আকিকা, প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে, আহরিকু আনহু দামা, বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, ও আমিতু আনহুল আজা, এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও, আকিকা করতে বলছে তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো। এখন আসেন যদি আকিকা আপনি করবেন ছেলে হয় তাহলে দুইটা পশু, মেয়ে হইলে একটা, বলেন ছেলে হইলে কয়টা, মেয়ে হইলে একটা, তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর বর্ণনা, এই বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান, তার কাছে গেছে অনেকে, যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব, তিনি বললেন আনিল গুলামি যা আনিল গুলামি সাতা আনি মুকাফি আতান, ছেলের পক্ষ থেকে দুইটা, ও আনিল জারিয়াতি সাতুন, মেয়ের পক্ষ থেকে একটা, বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে। এখন কথা হলো কারো যদি সামর্থ্য কম হয় সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে, সামর্থ্য যদি কম হয় তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন সেক্ষেত্রে কি হবে বলেন তো, আদায় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা আসছে আক্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের ক্ষেত্রে একটা আকিকা করছেন, কয়টা, একটা, একটা পশু দিয়ে আকিকা করছেন, তাহলে এক পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয় এটাও জায়েজ আছে। এখন কথা হলো যে পশুটা আকিকা করবেন এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে, যেটা করবেন আর কি পশুটা, এটা কি খাসি হবে না ছাগল হবে, এটা কথার কথা, মনে রাখবেন যেই পশু আপনি আকিকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা যে আকিকা করবো এটা কেমন পশু হবে, নবীজি বললেন শোনো তোমরা আকিকা করবা লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা, এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে দুইটা পশু, ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মেয়ের পক্ষ থেকে এক পশু, এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে কোনো সমস্যা নাই। তাহলে
ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলে হতে পারে মেয়ে হতে পারে মানে নর হতে পারে মাদি হতে পারে মেয়ের পক্ষ থেকে একটা এটাও নর হতে পারে মাদি হতে পারে তিরমিজি শরীফের 1513 1514 1515 1516 সবগুলা হাদিস আকিকার ব্যাপারে এ হলো 4 নাম্বার 5 নাম্বার সুন্দর নাম রাখা বলেন কি রাখা একটা সন্তান তার বাবার কাছে তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না সল্টু রাখবেন না সুন্দর নাম রাখবেন এটা পাওনা বাইহাকি শরীফ 11 নম্বর খন্ড 133 নম্বর পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله حضور আমরা পিতার অধিকার জানি সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা কি রাখা দুই নাম্বার ওয়াইয়ুহসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি নামাজ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিন বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা 7 বছর বয়সে নামাজের হুকুম 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত ওয়াফরিকু বাইনাহুম ফিল মাদাজিই আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা এই কথাটা গুরুত্ব দিবেন সন্তানদের বিছানা আলাদা করবেন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ানজুরুর রাজুল ইলা উদিয়াতির রাজুল কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জা স্থান না তাকায় ওয়ালাল মারআতু ইলা উদিয়াতিল মারআ কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জা স্থানের দিকে না তাকায় এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা ইউফদির রাজুল ইলা রাজুল ফি সাউবিন ওয়াহিদিন এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে না ঘুমায় দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদিন দুই নারী এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না শুনেন আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান দুইটা বিছানা আলাদা করে দেন সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন মাঝে কোলবালিশ দেন কাঁথা কম্বল লেপ এগুলো আলাদা দেন যে কথাটা বলছেন এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায় আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে সাত নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা বিসমিল্লাহ সন্তানকে কি করা সুশিক্ষায় শিক্ষিত করা সুশিক্ষায় শিক্ষার মধ্যে এক নাম্বার শিক্ষা হলো তাওহিদ শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া তাওহিদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া তিরমিজি শরীফের পর 2516 নাম্বার হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই এইগুলা তুমি মনে রাখবা ইহফাজিল্লাহ ইহফাজকা আল্লাহকে তুমি স্মরণ করবা সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা ইহফাজকা আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক আল্লাহর বিধানগুলা হেফাজত করবা বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা এরপর নবীজি বলেন শোনো লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন নবীজি এরপর বলেন ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায় লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন ছোটবেলা থেকে
এই শিক্ষায় বাচ্চাকে বড় তোলা বড় করে তোলা সারা দুনিয়া সবাই তোমার যতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান এর চেয়ে বেশি পারবে না সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায় এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা এটার নাম কোরআনের শিক্ষা বলেন কোন শিক্ষা কোরআনের শিক্ষা এটা সাত নম্বর অধিকার সন্তানের যে সুশিক্ষা কি কোরআনের শিক্ষা সহিহ বুখারী 5027 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজা তোমরা কোরআন শিখো ফরজ বিদ্যা শিখো আল্লিমুন নাস অন্যকে শিখাও তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা সাত নাম্বার আট নাম্বার যদি আপনি জীবদ্দশায় আপনি জীবিত আছেন এই অবস্থায় যদি আপনি আপনার চার সন্তানকে সম্পত্তি দিতে চান তাহলে সমানভাবে দিবেন কি কইলাম আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান তো সমানভাবে দিবেন ছেলে হোক মেয়ে হোক মানে হ্যাঁ মেয়ের অর্ধেক না মেয়েরও সমান দিবেন যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার মিরাজ পাচ্ছে না আপনি মারা যাওয়ার পর মিরাজের মাসালা আসবে আপনি জীবদ্দশায় তো মিরাসের মাসালা না আপনি জীবদ্দশায় যদি যান যে আমি সম্পত্তি দিয়ে দিব তা আপনি সমানভাবে দিবেন ছেলে মেয়ে সবাইকে এই মাথা রাখবেন এটা আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাসের মাসালাই আসতেছে না আপনি মারা গেলে ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান তো সমানভাবে বন্টন করবেন হ্যাঁ যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা সেটা লিখিত ফতোয়া আনবেন ফতোয়া বিভাগ থেকে কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান এটা লিখিত ফতোয়া আনবেন ফতোয়া বিভাগ থেকে এরপর আপনি কম বেশি দিবেন সাবধান মাথায় রাখবেন আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন হ্যাঁ এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাল্লাহ খুব ভালো আরেকটা সারাদিন মদ খায় গাঞ্জা খায় এরে কি কিছু কম দিব কিনা এই ব্যাপারে লিখিত ফতোয়া আনবেন যে এরে কম দেওয়া যাবে কিনা হ্যাঁ মাশাল্লাহ তো আছে দেওয়া যাবে কিনা আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না উল্টা নষ্ট করবে ওরে আমি কম দিব বড়টারে বেশি দিব জায়েজ আছে কিনা এটা লিখিত ফতোয়া আনবেন কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায় মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস নুমান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বার নাম বশির বলেন কি নাম এই বশির রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে নুমানকে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতু নুমান কাজা ওয়া কাজা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নুমানকে এই এই সম্পদটা দেই আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব নবীজি বলেন তুমি তোমার সন্তানকে দিয়ে দিছ কয় হ্যাঁ আমার সাক্ষী বানাই দইছ কয় হ্যাঁ নবীজি বললেন নাহালতাম ইসলামা নাহালতান নুমান তোমার অন্যান্য সন্তানদেরকে নুমানরে যা দিছ তা দিছ কিনা তুমি যে নুমানরে দিয়ে দিলে এত কিছু অন্য সন্তান করে দিছ কয় জি না নবীজি বললেন ফাশহাদ আলা হাজা গাইরি তাহলে আমারে সাক্ষী বানাও না অন্য কাউরে সাক্ষী রাখো আমি পারবো না অন্য কাউরে সাক্ষী রাখো এরপর নবী বললেন আয়াসুদুকা ইয়াকুনু ইলাইকা সাওয়ান ফিল বিররি তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক কাজী এটা চাই ওই সন্তানরা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না তুমি চাও যে তোমার চার সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক তো চার সন্তানকে মানে এটা কথার কথা তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও তো সম্পদ কেন সমানভাবে দিবা না যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক তো সমানভাবে দাও আমি কিন্তু আবার বলছি যদি কম বেশি দিতে চান ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনবেন খায় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি অন্য সন্তানদেরকে দিছ কয় না তাহলে সাক্ষী অন্য কাউরে রাখো এই আট নাম্বার অধিকার সন্তান আপনার কাছে সম্পদ পাবে যদি কম দেন কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে নয় নাম্বার সন্তানের বয়স হলে বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন
বিয়ের বয়স হলে হ্যাঁ মুসনাদে আহমদের বর্ণনা যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান হইলে সুন্দর নাম রাখবা ফাইদা বালাগা ফালিজাউজহু বালেগ হইলে বিয়ে করায় দাও এরপর আল্লাহ নবী বলেন ওয়াইন বালাগা আলাম ইউজাউজহু যদি বালেগ হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায় ফাসাবা ইসমান যদি গুনাহ করে ফাইদনামা ইসমুহু আলা আবি ওই গুনাহ বাপের উপর বর্তাবে বালেগ হওয়ার পর যদি বিয়ে না করেন এখন বলবেন হুজুর ছেলে বালেগ হয়েছে একটু কামাই রোজগার করুক এখনই বিয়ে করা টাকা পয়সা তো বেশি নেই তো মোবাইলটা 25,000 টাকা দিয়ে দিয়েছেন কেন 25-এর সাথে আর কিছু মিলাইলে তো বিয়ে হয়ে যায় সন্তান বালেগ হওয়ার পর দুই অপশন বলেন কয়টা বিয়ে করান হুজুর টাকা কম রোজা রাখান বলেন বিয়ে করাবো এক নাম্বার কি টাকা না থাকলে রোজা বলেন টাকা থাকলে বিয়ে টাকা না থাকলে রোজা টাকা থাকলে বিয়ে টাকা না থাকলে রোজা মাঝখানে গুনাহের অপশন নাই বুঝেন নাই টাকা থাকলে বিয়ে না থাকলে রোজা গুনাহের অপশন নাই তো সন্তান যদি বালেগ হয় বিয়ে করায় দেন যদি হুজুর টাকা নাই রোজা রাখেন গুনাহের অপশন নাই যদি করে আপনার উপরে বর্তাবে বোঝার চেষ্টা করবেন নয় নাম্বার দশ নাম্বার বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া কি বললাম মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে বিয়ে দিবেন তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছে না মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন মুসনাদে আহমদের বর্ণনা নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে আসার পর বলে আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে ওয়ানা কারিহা আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে দেখছেন নি এই যুগের ঘটনা ওই যুগেও ঘটত আম্মাজান আয়েশা বলেন ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ অপেক্ষা করো আল্লাহর রাসূল আসা পর্যন্ত তারপর মাসালা জানবা নবীজি আসলেন আসার পর আল্লাহ নবী মাসালা জানলেন মানে প্রশ্নটা জানলেন জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন ডাকার পর মেয়েকে বললেন তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব মেয়েটা জবাব দিলেন আজাস্তুমা সোনা আবি আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম মানে বাবার কথাটা মেনে নিলাম তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মাসালা এই কারণে জিজ্ঞাসা করলাম কেয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায় এই কারণে আপনার কাছে মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য আপনি এটা বলে দেন বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিছি এগারো নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের 1692 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়্যা মা ইয়াকুত একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ কাজে লাগায় যেটা তার সন্তান পাইতো যেটা তার বিবি পাইতো এটা সে অন্য জায়গায় কাজে লাগায় তাহলে ওইটা সন্তানের অধিকার পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা বারো নাম্বার অধিকার সন্তানের জন্য বদদোয়া করবেন না কি করবেন না বদদোয়া করবেন না দোয়া করবেন আবু দাউদ শরীফের 1532 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদউ আলা আনফুসিকুম নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়ালা তাদউ আলা আওলাদিকুম সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়ালা তাদউ আলা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়ালা তাদউ আলা আবওয়ালিকুম সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না নিজের বিরুদ্ধেও না সন্তানের বিরুদ্ধে না খাদেমদের বিরুদ্ধে না সম্পদের বিরুদ্ধে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করলেন তাদের জন্য দোয়া করা এই বারোটা অধিকার সন্তান আপনার কাছে পাও না এক নম্বর তার কানে আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার তার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর একটা নাম রাখা ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা আট নাম্বার সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবদ্দশায় যদি দিতে চান নয় নাম্বার আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া দশ নাম্বার সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া
11 নাম্বার সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালক হওয়া পর্যন্ত 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমরা কে উঠব